সুইডেনে গত 21 জানুয়ারি উগ্র ডানপন্থী একজন রাজনৈতিক নেতা রামসুল পালুদান তিনি প্রকাশ্যে বাংলাদেশ এম্বাসির সামনে গিয়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে আগুন দিয়ে পুড়িয়েছেন এবং সেখানে ওই দেশের পুলিশ তাকে প্রোটেকশন দিয়েছে আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করব আমাদের সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ বক্তব্য দেওয়ার জন্য মাস স্পিকার আমার পয়েন্ট অফ অর্ডার বিষয়টা আরেকটা সেটা হলো আমি আপনার মাধ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণকে বলবো মাননীয় স্পিকার আমার বাড়ি কিশোরগঞ্জ আপনার শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ আমরা কিন্তু যাই টঙ্গী হয়ে গত 12 বছর 10 বছর যাবো টঙ্গী হয়ে যেতে পারি না মাননীয় মন্ত্রী আপনি এত বড় প্রকল্প করতে পারছেন পদ্মা ব্রিজের মতো ব্রিজ করে ফেলছেন কিন্তু এত সাকসেস থাকার পরেও 15 কিলোমিটার রাস্তার পাকা হয় না মাননীয় স্পিকার গতকালকে কাজের ভুলে ভাঙতে হলো লুপ বিআরটি প্রকল্প চলছে ভাঙাগড়ের খেলা মাননীয় স্পিকার এই প্রকল্পে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে এই রাস্তাটি যে ফ্লাইওভারের উপরে উঠার জন্য লুপ তৈরি করা হয় 6 মাসে কন্ট্রাক্টর অনেকগুলি লুপ তৈরি করেছে এবং মানুষ এখানে যেতে পারছে না রাস্তা বন্ধ ছিল লেন বন্ধ ছিল এই 6 মাস এই লুপগুলি তৈরি করার পর এখন খবর হয়েছে যে এটা নাকি লুপগুলি ভুলভাবে করা হয়েছে এবং সেই লুপগুলি এখন আবার ভাঙছে ভাঙার কারণে আরো 3 মাস লাগবে নতুন করে লুপ তৈরি করতে মাননীয় স্পিকার এটা কি আমি জানি না একটি ইম্পর্টেন্ট মাননীয় মন্ত্রীর মধ্যে একটি ইম্পর্টেন্ট রাস্তা সেখানে ডিজাইন আছে কন্ট্রাক্টর আছে ইঞ্জিনিয়ার আছে পিডি আছে লুপগুলি ভুল তৈরি করে কি হবে কোটি কোটি টাকা খরচ করে আবার লুপগুলি ভাঙতে হচ্ছে এটার কি বিষয় এই বিষয়টা জরুরি ভিত্তিতে দেখবেন মাননীয় স্পিকার আমরা প্রায় 20-25টা জেলার মানুষ নর্থ বেঙ্গল সহ এই রাস্তাটা আমরা ইউজ করি আজকে 10 বছর 12 বছর যাবত রাস্তাটা আমরা ইউজ করতে পারছি না অনেক কষ্ট হয় মানুষ মন্ত্রী এত বড় ব্রিজ করছেন আপনি এত সাকসেস এই ছোট কাজটা কেন করতে পারেন না জানি না এটা কি আমরা আমাদের সাথে আপনার কি আপনি ওই পদ্মা ব্রিজ পার হইয়া এত সুন্দর রাস্তা করছেন আর 15 কিলোমিটার রাস্তা আমাদের করে দিতে পারেন না মানুষ স্পিকার আরেকটা বিষয় দেখলাম পত্রিকায় গতকালকে আমাদের এখন ইউরিয়া সার অ্যামোনিয়া সার খুব প্রয়োজন যমুনা যে সার কারখানা সেই সার কারখানা কোনো ইঞ্জিনিয়ার ভুল একটা এই সুইচ টিপার কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে এবং সেখানে প্রোডাকশন বন্ধ আমি জানি না মাননীয় স্পিকার মাননীয় সদস্য আমাদের সরকারের কি নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় কেন এই সমস্ত হচ্ছে এগুলি কি কেউ উস্কানি বলবো করছে কিনা সরকার এগুলি দেখা উচিত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ